যুবক হঠাৎ করে টেলিফোন করলো, মা আমি তো 4 বছর হয়ে গেল বিদেশে আসলাম, ও মা এই বছর তোমরা কিনা কাটা করবা না রে মা। মা বলে কেন? বলে আমার ছুটি হয়ে গেছে, আমি এবার রমজানের ঈদ বাংলাদেশে এসে তোমাদের সাথে করব, আমি তোমাদের সাথে কিনাকাটা করব। যুবকের মা বড় খুশি হয়ে গেল, আব্বা জানো বড় খুশি হয়ে গেল। যুবক বাড়িতে আসবে, ঈদের আনন্দ ভাগাভাগি করবে। এরে যুবক ভাই, যুবকের ভাই বোন সব খুশি হয়ে গেল। ঈদের 7 দিন আগে টেলিফোন করলো, মা আজকে বিকালবেলা আমার ফ্লাইট হয়ে যাবে, আমি তোমাদের সাথে এসে সেরি খাবো রে মা। যুবকের মা বড় খুশি, আত্মীয় স্বজনেরা বড় খুশি হয়ে গেল রে বাবা। মাও খুশি বাবাও খুশি, মা এদিক দিয়া ঘরটাকে গুছিয়ে রেডি করে ফেললেন, ভাই বোনকে নিয়ে নাস্তা বানায় আর কয় সন্তানেরা, তোর ভাই আর 4 বছর পরে বাড়িতে আসবে ঈদ করবে, ভাই বোন নিয়ে নাস্তা বানায় রেডি, ভালো ভালো খাবার রান্না করে রেখে দিলেন সন্তানের জন্য। রাত্র সেরি খাওয়ার সময় হয়ে গেল, সন্তান এখনো আসে না, মোবাইলটা বন্ধ, মা বড় টেনশন, সন্তানের মোবাইল বন্ধ কেন, টেনশনে পড়ে গেলেন। আব্বাও টেনশন করেন, মাও টেনশন করে করে সেরির সময় শেষ শেষ হয়ে যাবে। আব্বা জানো সেরি খেয়ে নিলেন, মাও খেয়ে নিলেন, তবে মাথায় বড় টেনশন, সন্তানের মোবাইলে কেন ফোন ঢোকে না। আব্বা জানো টেনশন করে, কিন্তু মাকে বুঝায় রাস্তায় মনে হয় সেমে পড়ে গেছে মোবাইল, মনে হয় সাজ নাই বন্ধ হয়ে গেছে। এদিক দিয়া সকাল হয়ে গেল, এদিক দিয়া আব্বা যান একবার রাস্তায় যায়, একবার ঘরে আসে, কি ব্যাপার হয়ে গেল মাকে বুঝতে দেয় না। সকাল যখন হয়ে গেল, হঠাৎ করে আব্বা জানের মোবাইলের রিংটোনটা বেজে উঠলো, রিসিভ করার পরে শুনে কান্নার আওয়াজ, কে যেন ওপার থেকে ক মোবাইল আলা ভাই আপনি কে, কয় আমি তো এই মোবাইল ওলার বাবা, তুমি কে, আমি তো এই মোবাইলের ডায়ালের নাম্বারটা পায়া কল দিলাম, গতকালকে আপনার সন্তান যেই গাড়িতে আসছে ওই গাড়ি একদিন করে আপনার সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, আব্বা যার মোবাইলটা রাইখা একটা দৌড়, দৌড়ে অ্যাম্বুলেন্স নিয়ে হাজির হয়ে গেল, যায়া দেখে লাশগুলা সারিবদ্ধ করে শোয়া রাখছে, আব্বা যান কাপড়টা উঠায়া দেখে কলিজার সন্তানটা সোজা হয়ে ঘুমায় আছে, রক্তাক্ত অবস্থায় ঘুমায়, আব্বা যান সন্তানের পাঞ্জা বাইরা দৈরা কয় সন্তান, আজকে 4টা বছর তুই বিদেশে গেলি, 4টা বছরে 8টা ঈদ গেল রে বাবা, আমি তোর মারে যায়া কি জবাব দিব, ওই আমি ঈদগাহ থেকে নামাজ পড়ে যায়া দেখে তোর মারে পাই না, ঘরের মধ্যেও নাই বারান্দার মধ্যেও নাই, আমি যায়া দেখি পাকের ঘরে কান্দে, আমি বলতাম ওরে বিবি আজকে ঈদের দিন তুমি কেন কান্না কর, বিবিকে ওরে সবই আপনি বুঝবেন না, আমার সন্তান বিদেশে 4 বছর বাড়িতে নাই, এনে সন্তান তোর মানে আমি 4 বছরে কোনোদিন সেমাই চিনি খাওয়াইতে পারি নাই, আমি কোনোদিন কুরবানির গোস্ত খাওয়াইতে পারি নাই, আমি রুটি খাওয়াইতে পারি নাই, তোর মারে আমি যায় কি জবাব দিব, আমি দেই কাটছি তোর মা নতুন বিছানা বিছাইয়া নাস্তা বানায়া গরম পানি কইরা তোর জন্য রাইখা দিছে, এনে সন্তান
সুলতান আমি তোর মারে যায় কি জবাব দিব এরে সুলতান আজকে 78 বছর আটটা ঈদ গেল আমি বাবা ঈদগায় যাওয়ার পরে ঈদের নামাজ যখন শেষ হয়ে যায় কত সন্তানের আয়েশা বাবার সাথে মুখ মিলায় মুআনাকা করে আমি তাকে তাকে কালতাও আমার সুলতান যদি বাড়ি থাকতো আজ আমার সাথে তো কোলাকুলি করত এরে বাবা তুই বলছো এবার ঈদের কেনাকাটা করব না তুই এইসাই কেনাকাটা করবি এই বুঝি ঈদের কেনাকাটা করলি রে সুলতান সন্তানটার গাড়িতে উঠাইয়া রোয়ানা করলো মা এদিক দিয়ে অপেক্ষায় সুলতান লিয়া বাড়ি আসবে মা হঠাৎ করে দেখে অ্যাম্বুলেন্সের আওয়াজ শোনা যায় মা দৌড়ে গেল ব্যাপার কি কার বার কলিজা জানি খালি হয়ে গেছে মা দেখে গাড়িটা আসতে আসতে মায়ের দরজার মধ্যে দাঁড়ায় গেল মা একটা চিৎকার দিয়া বেহু ওরে আল্লাহ এটা কি তুমি দেখাইলা সন্তানের জন্য মা বেউস হয়ে গেল বাড়ির মহিলারা মাথার মধ্যে পানি দেয় আর গা পানি দেওয়ার পরে হুস ফিরে আসার পরে যায় সন্তানের জোরে ধরছে এরে বাবা 4 বছর পরে এসে আমার সাথে ঈদ করবি আমি মা গতকাল থেকে তোর জন্য অপেক্ষায় এটা তো কোনোদিন আমি ভাবি নাই ও যুবক ভাই আমার ও যুবতী বোন হতে পারে ঈদের আগে তোমার আমার বিদায় হয়ে যেতে পারে ও বৃদ্ধ বাবাজি জানি না কোন সময় আদ্রাইল চলে আসবে ও বাবা যা রাতের মধ্যে যদি মরিয়া যায় সকালবেলা বেলেট দিয়া কাইটা কাইটা জামাগুলা খুলবে শরীর থেকে পোশাকগুলো আলাদা করবে এবার তিনজনে গোসল দিতে নিয়ে যাবে গোসল দেওয়ার পর সাদা কাপন পরাইয়া জানাজার জল নিয়ে যাবে এদিক দিয়া সন্তানেরা কাঁদবে আব্বু 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 আব্বুরে কোথায় নিয়ে যাও ওই মা জলম দুপুরি মা জানলার দ্বারে দাঁড়াইয়া দাঁড়ায় বলবে একবার একটু দেখাও আমার কলিজার জাদুর একবার দেখে নেও এবার যায় জানাজা হয়ে যাবে ও যুবক ভাই জানাজা পরানের পরে তোমারে আমার কবরের কাছে নিয়ে যাবে এমন একটা জায়গায় যেখানে মানুষ দিনের বেলাও ভয়ে যায় না ওখানে যাইয়া কবরের ডান পাশে রাইখা তিনজনে লাস্তারে নামাইয়া এবার বাঁশের তালি দেওয়া আরম্ভ করবে আর দুইজন লাভ দিয়া ওখান থেকে উঠা যাবে আবার ওই বাকি মানুষগুলো মাটি দিবে পারাইয়া পারাইয়া মাটি দিবে রে ভাই আর যদি নেককার হও কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে আর যদি গুনাগার হও আল্লাহ বলবে নাবুর মালটারে ধর 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 ও আবার নিয়ামত কায়া শুক্রিয়া আদায় করে নেয় এর নাবুর মানের কবরে আগুন ধরে দিবে 99টা সাপ এ যুবক ভাই আজ একটা সাপ দেখলে দৌড়ে ঘরের মধ্যে পালাও একটা কাঞ্চালা দেখলো সহ্য করতে পারো না রে বাবা ওই কবরে সাপ বিচ্ছুগুলো বের হইতে থাকবে তোমারে আবার আইসা কামড়ানো আরম্ভ করে দিবে এরে ডানে মাটি বামে মাটি উপরে চাপা মাটি নিচে মাটি পালাইতে পারবি না এ যুবক ভাই ও বৃদ্ধা বাবাজিরা কবরের আজাব সহ্য করার ক্ষমতা কারো নাই রে বাবা এই জন্য বাবা নিয়ত করি একটা রোজা আর ছাড়বো না রে বাবা নামাজ ছাড়বো না রোজা ছাড়বো না আব্বা আম্মারে কষ্ট দিব না তারাবির নামাজ ছাড়বো না কোরআনটাকে সাথী বানাবো কোরআনটাকে সঙ্গী বানাবো এ যুবক ভাই একটু নিয়ত
করি তওবা করি কারা কারা রাজি হাত দুইটা উঠে আল্লাহরে দেখে দাও আল্লাহ তাকে দেখেন আপনার বান্দারা আর গুনাহ করবে না হাতটা লারা দাও লারা দাও লারা দাও রমজানের রোজা ছাড়বে না আর গুনাহ করবে না আপনার বান্দারা বাবার কষ্ট দিবে না আলেম ওলামার বিরুদ্ধে করবে না কোরআনটারে বন্ধু বানাবে আল্লাহ সকলের তওবা কবুল করেন আমিন